চলুন দেখে নিই কি কি ঘটলো আজ সারাদিনে। উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের জেরে গতকাল থেকেই গোটা এলাকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রকৃতির রোষের মুখে পড়ে প্রাণ হারিয়েছেন 14 জন, নিখোঁজ 170 জন, সব মিলিয়ে এলাকার 13টি গ্রাম বিচ্ছিন্ন। জানা গেছে দেবভূমিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পিপলকোটি পাওয়ার প্রজেক্ট এবং ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প। এছাড়া চামোলি নদীতে জল বাড়তে থাকায় উত্তরাখণ্ড জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চামোলিতে জলের স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে 5টি সেতু। ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের কাজে নিযুক্ত 150 জন শ্রমিকের খোঁজ চলছে। উদ্ধার কাজে নেমেছে ITBP, NDRF, সেনা এবং আধা সেনা বাহিনী। মাটির নিচে থাকা একটি নির্মীয়মান টানেল থেকে 12 জনকে উদ্ধার করা হয়েছে। উত্তরাখণ্ডের যোশীমঠ প্রলয়কাণ্ডে মৃতদের পরিবারকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার টুইটার অ্যাকাউন্ট থেকে ঘোষণা করেন, প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে বিপর্যয়ে মৃতদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা এবং গুরুতর জখমদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেবেন। সৌমেন মিত্র কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে আজ দায়িত্ব নিয়েছেন। সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার অনুজ শর্মার থেকে দায়িত্ব বুঝে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আজ বলেন, আমাদের কাছে সব নির্বাচনই চ্যালেঞ্জ, আরও বেশি পেশাদারিত্বের সঙ্গে পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে। শুধু গ্রেপ্তারই নয়, সাজাও নিশ্চিত করা হবে। এখন সাইবার ক্রাইম প্রাধান্য পেয়েছে, এক্ষেত্রে তদন্ত ও চার্জশিট যাতে দ্রুত দেওয়া যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। ওদিকে করোনা যোদ্ধা হিসেবে আজ প্রথম টিকা নিয়েছেন বিদায়ী পুলিশ কমিশনার অনুজ শর্মা। তার সাথেই টিকা নিয়েছেন রাজ্য পুলিশের 104 জন কর্মী। জানা গেছে পুলিশ কমিশন হাসপাতালে টিকাকরণ কর্মসূচি হয়। রেল বোর্ড সম্প্রতি রেল ভিশন 2024 প্রকাশ করে নির্দেশ দিয়েছে দ্রুত রাজ্যে রেলের অনুমোদিত প্রকল্পগুলির কাজ শেষ করতে হবে। বলা হয়েছে 2024 সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায় রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের রেলের অনুমোদিত প্রকল্পগুলির কাজ শেষ করতে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য ডাবল লাইন, থার্ড লাইন ও সিগন্যালের উন্নয়ন। এছাড়া জানানো হয়েছে শুধুমাত্র রাজ্যের মধ্যে রেলের কাজে 2,989 কোটি টাকা খরচ করা হবে। বিজেপির রথযাত্রা আগামীকাল তারাপীঠ থেকে সূচনা হবে। সূচনা করবেন দলের সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা। ঠিক তার পরদিন অর্থাৎ 10 তারিখ মল্লারপুরের বটতলায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আসছেন। তারপর 12 তারিখ দুবরাজপুরে দলীয় কর্মসূচি নিয়ে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আসার কথা রয়েছে। সেদিন ওই সভায় উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই 13 তারিখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বীরভূমে আসছেন। কেন্দ্রীয় সরকার মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারকে হাতিয়ার করে কৃষকদের আন্দোলন সম্পর্কে ভুল এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে 1,178টি পাক খালিস্তানি টুইটার অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, যদিও টুইটার এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। সংসদের চলতি বাজেট অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় ভাষণ দিয়েছেন। প্রথমে তিনি 10:30 রাজ্যসভায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বিতর্কের জবাব দেন এবং এরপর তিনি বলেন, তৃতীয় বিশ্বের দেশ হিসেবে চিহ্নিত দেশগুলো মানবতার জন্য টিকা তৈরি করছে। ভারতে কোভিড-19 বিরুদ্ধে বৃহত্তম টিকাকরণ অভিযান চলছে। বিশ্ব গর্বের সাথে বলছে যে তারা ভারতের কাছ থেকে টিকা পেয়েছে। দেশের অগ্রগতি হচ্ছে আর আমরাও FDI নিয়ে কথা বলছি, কিন্তু এই মুহূর্তে দেশে এক নতুন FDI দেখতে পাচ্ছি। আবার আন্দোলনে বিদেশি প্রভাবের বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে তিনি বলেন, আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রয়োজন, কিন্তু ফরেন ডিস্ট্রাকটিভ ইডিওলজির দরকার নেই। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, 11টি রাফাল বিমান ভারতে এসেছে, এই মার্চের মধ্যে ভারতে 17টি রাফাল বিমান থাকবে। 2022 সালের এপ্রিল মাসের মধ্যে সমস্ত রাফাল বিমান ভারতে আসবে। বিজেপি সাংসদ প্রশান্ত নন্দ 0 আওয়ারের নোটিশ দিয়েছেন। আজকের অধিবেশনে CPI সাংসদ বিনয় বিস্তম উত্তরাখণ্ডের চামোলিতে আকস্মিক বন্যা নিয়ে রাজ্যসভায় 267 ধারা জারি করে ব্যবসায়িক বিজ্ঞপ্তি জারি করেছেন। তবে শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী TRP কেলেঙ্কারির তদন্ত নিয়ে আলোচনার জন্য রাজ্যসভায় বিধি 267-এর অধীনে ব্যবসায়িক বিজ্ঞপ্তি স্থগিত করেছেন। জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে ভারত পাকিস্তান সীমান্ত এলাকায় BSF এর গুলিতে এক
অনুপ্রবেশকারী নিহত হয়েছে। জানা গেছে, ওই অনুপ্রবেশকারীকে বারবার বারণ করা সত্ত্বেও সে ক্রমশ ভারতীয় সীমান্ত এলাকার দিকে এগিয়ে আসতে শুরু করে। এরপরে বিএসএফের সেনা জওয়ানরা বাধ্য হয়ে ওই পাক অনুপ্রবেশকারীর ওপর গুলি চালিয়ে দেন। 5ই ফেব্রুয়ারি কাশ্মীর আমেরিকান ডে হিসেবে পালনের প্রস্তাব পাশ করেছে নিউ ইয়র্কের প্রাদেশিক আইনসভা। নাদের সায়েক নামে নিউ ইয়র্ক বিধানসভার এক সদস্য অন্য 12 জনের সমর্থনে নিউ ইয়র্ক বিধানসভায় 5ই ফেব্রুয়ারিকে কাশ্মীর আমেরিকান ডে হিসেবে পালন করার প্রস্তাব পেশ করেছেন। ভোটাভুটিতে আইন পাশ হয়ে যায়। এই আইন সম্পর্কে প্রস্তাব পেশ করার সময় বলা হয়, বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে কাশ্মীরি সম্প্রদায়ের মানুষের ইচ্ছা শক্তির ফলে নিজেদের নিউ ইয়র্কের উন্নত ও গুরুত্বপূর্ণ অভিবাসী সম্প্রদায় হিসাবে তুলে ধরেছে, যাকে সম্মান জানাতেই কাশ্মীর আমেরিকান ডে পালন করা উচিত। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা PDM ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লং মার্চ ঘোষণা করে এবং পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান মাওলানা ফজলুর রহমান গতকাল বলেন, ইমরান খানের সরকার গ্রহণযোগ্য নয় বলে আগামী 26শে মার্চ 11ই দলীয় জোটের পরিকল্পিত লং মার্চ অনুষ্ঠিত হবে, আর সেই লং মার্চে নতুন করে নির্বাচনের দাবি জানানো হবে। ওদিকে পাকিস্তানের রক্ষণাবেক্ষণের অভাবে হিন্দু উপাসনা কেন্দ্রগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মর্মে পাকিস্তানের সুপ্রিম কোর্টে ডক্টর সোয়েব স্যাডলের কমিশন সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট দিয়ে জানিয়েছে, পাকিস্তানে একের পর এক হিন্দুদের ধর্মীয় ক্ষেত্রসহ ঐতিহাসিক স্থান ধ্বংস হয়ে যাচ্ছে, যার জন্য ইমরান সরকারকেই দায়ী করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি 2015 সালের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় তেহরানের সাথে পুনরায় যুক্ত হওয়ার জন্য ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন না। তবে বাইডেন প্রশাসন জাতিসংঘের অধিকার কাউন্সিলে পুনরায় যোগদানের পদক্ষেপ নিয়েছে। খবর সূত্রে জানা গেছে, বাইডেন প্রশাসন এই সপ্তাহেই ঘোষণা করবে তারা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সাথে পুনরায় যুক্ত হবে কিনা। করোনা আবহের মধ্যেই ভয় দেখাচ্ছে নতুন রূপ। জানা গেছে, তানজানিয়ার দক্ষিণ পশ্চিমাংশের একাধিক মানুষ ইতিমধ্যেই এই অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছেন, এমনকি ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 15 ছাড়িয়েছে। অন্যদিকে হাসপাতালে আরও 50 জন ভর্তি রয়েছেন। আজকের খবর এই পর্যন্তই। পৌলমীর সাথে আপনি দেখছিলেন বাঙালির খবর। নমস্কার।